রহিম, সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি রসায়ন বিজ্ঞান দ্বিতীয় পত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হলো প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে চলো আমরা শুরু করি। আজকে আমরা প্রতিস্থাপন বিক্রিয়া নিয়ে কিছু কথা বলব। প্রথমে প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে তার ডেফিনেশনটা আমাদের জানা দরকার। তাহলে প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে? যে বিক্রিয়ায় কোনো পরমাণু বা মূলক অন্য কোনো পরমাণু বা মূলক দ্বারা প্রতিস্থাপিত হয় তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে। অর্থাৎ সহজ ভাষায় যদি আমি বলি, একটা মূলক অন্য আর একটা মূলককে সরিয়ে তার জায়গায় স্থান দখল করে নিবে, এটাই হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। যেমন এখানে আমি একটা উদাহরণ দিছি, মিথাইল ক্লোরাইড প্লাস পটাসিয়াম হাইড্রোক্সাইড। তবে পটাসিয়াম হাইড্রোক্সাইডটা এখানে অবশ্য জলীয় পটাসিয়াম হাইড্রোক্সাইড নিতে হবে। তো পটাসিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে কি থাকে? কে প্লাস, পটাসিয়াম প্লাস, ওএইচ মাইনাস। আর এখানে মিথাইলটা হচ্ছে প্লাস, সিএলটা হচ্ছে মাইনাস। এখানে এই মিথাইল মূলকের সাথে যে ক্লোরিন মূলকটা যুক্ত আছে, এই ক্লোরিনটাকে এই ওএইচটা কি করে দিবে? সরাই দিবে। অর্থাৎ ক্লোরিনের জায়গায় ওএইচ এসে বসে যাবে। তো এটাই হচ্ছে মূলত কি? প্রতিস্থাপন। একটা যৌগকে, এক কোনো যৌগ থেকে একটা মৌলকে অন্য একটা মৌল এসে কি করে দিল? প্রতিস্থাপিত করে দিল। অর্থাৎ তাকে সরিয়ে সে নিজে এসে বসে গেল। যেমন ক্লোরিনকে সরিয়ে ওএইচ বসে গেল, এই জন্য এটাকে বলা হবে কি বিক্রিয়া? প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে মিথাইল অ্যালকোহল তৈরি হলো মিথানল, প্লাস হলো কি? পটাশিয়াম ক্লোরাইড। তো এই প্রতিস্থাপন বিক্রিয়া, এখানে কোন কোন বিকারক আসবে তার উপর ভিত্তি করে আমরা প্রতিস্থাপন বিক্রিয়াকে তিন ভাগে ভাগ করতে পারি। কিসের উপর ভিত্তি করে? বিকারকের উপর ভিত্তি করে। অর্থাৎ বিকারক আমরা জানি দুই রকম, তিন রকমের বিকারক আছে। তো এই বিকারকের উপর ভিত্তি করে প্রতিস্থাপন বিক্রিয়াকে তিন ভাগে ভাগ করা যায়। প্রথমে হচ্ছে কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া, ইলেকট্রনাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া, মুক্তমূলক প্রতিস্থাপন বিক্রিয়া। তো কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ায় আসলে কোন বিকারক আসবে? কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ায় আসবে হচ্ছে নিউক্লিওফিলিক বিকারক, আর ইলেকট্রনাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ায় আসবে ইলেকট্রোফিলিক, মুক্তমূলকে ফ্রি রেডিক্যাল আসবে সাধারণত। তো আমরা আজকে আলোচনা করব হচ্ছে কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া নিয়ে। প্রথমে আমরা সংজ্ঞাটা দেখে নিই যে কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া আসলে কি। যে প্রতিস্থাপন বিক্রিয়ায় আক্রমণকারী বিকারকটি নিউক্লিওফাইল, অর্থাৎ যে প্রতিস্থাপন বিক্রিয়ায় বিকারক নিউক্লিওফাইল, অর্থাৎ বিকারক হচ্ছে এখানে নিউক্লিওফাইল বলতে আমরা কি বুঝছি? ফাইল হলো ওই সকল বিকারক যারা ধনাত্মক কেন্দ্রের প্রতি আকৃষ্ট হয়। অর্থাৎ ধনাত্মক কেন্দ্রের প্রতি তারাই আকৃষ্ট হবে যারা সাধারণত ঋণাত্মক আদানযুক্ত। আবার কিছু প্রসম নিউক্লিওফাইলও আছে, অর্থাৎ সাধারণত যাদের মধ্যে কি থাকে? মুক্তজোড় ইলেকট্রন থাকে, তারা মুক্তজোড় ইলেকট্রন ধনাত্মক চার্জযুক্ত কোনো কেন্দ্রকে দান করতে পারে, তারাই সাধারণত নিউক্লিওফাইল হয়ে থাকে। আর কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ায় ওই নিউক্লিওফাইলগুলো সাধারণত অংশগ্রহণ করে থাকে। কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়াকে সংক্ষেপে এসএন বিক্রিয়াও বলা হয়। আবার এই এসএন বিক্রিয়া দুই রকমের, একানবিক কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন যেটাকে আমরা এসএন ওয়ান বলতে পারি, দ্বি আণবিক কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন যেটা হচ্ছে এসএন টু। এখন আমরা এসএন ওয়ান নিয়ে কথা বলবো। এসএন ওয়ান বিক্রিয়ার সংজ্ঞা কি? যে প্রতিস্থাপন বিক্রিয়ার হার একটি মাত্র বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল তাদেরকে এসএন ওয়ান বা একানবিক কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া বলা হয়। তো অবশ্যই এটা একটা প্রতিস্থাপন, এবং এই প্রতিস্থাপন বিক্রিয়াটা শুধুমাত্র একটা বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করবে। বিক্রিয়ার মধ্যে একাধিক বিক্রিয়ক থাকতে পারে, তো এক্ষেত্রে শুধুমাত্র একটি মাত্র বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করবে, এই জন্য এই বিক্রিয়াটার নাম এসএন ওয়ান বিক্রিয়া। অর্থাৎ এটা একানবিক। বিক্রিয়ার হারটা সাধারণত একটা মাত্র বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে।
তো এখানে আমরা 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড নিলাম সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইড তাহলে এখানে বিক্রিয়ক আছে দুইটা এটা হচ্ছে মেইন বিক্রিয়ক আর হচ্ছে আরেকটা বিক্রিয়ক এটাকে আমরা বিকারক বলতে পারি তো এখানে টারশিয়ারি অ্যালকোহল তৈরি হলো পটাশিয়াম ক্লোরাইড তৈরি হলো তো আমরা এখন এই SN1 বিক্রিয়ার কৌশলটা নিয়ে আলোচনা করব SN1 বিক্রিয়া কোন কৌশলে সংঘটিত হয় যেহেতু এটা একানুবিক বিক্রিয়া অর্থাৎ বিক্রিয়কের ঘনমাত্রা বিক্রিয়ার হারটা শুধুমাত্র একটি মাত্র বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে তার জন্য এটার নাম হয়েছে SN1 বিক্রিয়া তো এই বিক্রিয়াটা সাধারণত দুই ধাপে ঘটে থাকে প্রথম ধাপটা হচ্ছে কার্বোকাটায়ন তৈরি হয় এই যে কার্বোকাটায়ন তৈরি হলো এবং এই বিক্রিয়াটা একদম স্লো অর্থাৎ ধীর গতিতে ঘটে এজন্য এইটাই হচ্ছে বিক্রিয়ার হার নির্ধারণকারী ধাপ সাধারণত কোনো বিক্রিয়া যদি একাধিক দুই ধাপ বা এক ধাপ দুই ধাপ বা তিন ধাপ ঘটে থাকে তার মধ্য থেকে যেই ধাপটা স্লো সেটাই হয় বিক্রিয়ার হার নির্ধারণকারী ধাপ তো এখানে এই দুইটা ধাপের মধ্যে প্রথম ধাপটা হচ্ছে স্লো ফলে এই ধাপটাই হবে বিক্রিয়ার হার নির্ধারণকারী ধাপ এবং একটা জিনিস লক্ষ্য করে দেখো এই বিক্রিয়ার হার নির্ধারণকারী ধাপের মধ্যে শুধুমাত্র 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড বিদ্যমান এখানে কিন্তু পটাশিয়াম হাইড্রোক্সাইড নাই অর্থাৎ বিকারকটা নাই শুধুমাত্র এই বিক্রিয়ার হার শুধুমাত্র 3 ডিগ্রি বা অ্যালকাইল হ্যালাইডের ঘনমাত্রার উপর নির্ভর করছে তার জন্য এই বিক্রিয়াটাকে বলা হয়েছে SN1 বিক্রিয়া তো প্রথমে কি ঘটে প্রথমে যেহেতু এখানে ক্লোরিন আছে এবং এই ক্লোরিন একটা জানি আমরা অধিক তড়িৎ ঋণাত্মক মৌল ফলে সে কার্বনের আর ক্লোরিনের মধ্যকার ইলেকট্রন জোড়কে সে নিজের দিকে টান দেবে ফলে সে হয়ে যাবে ঋণাত্মক কার্বন হয়ে যাবে ধনাত্মক এভাবে এই যে সে যখন নিয়ে গেল বন্ধন ইলেকট্রন জোড় তখন সে হয়ে গেল ঋণাত্মক কার্বন হয়ে গেল ধনাত্মক এভাবে ধনাত্মক চার্জযুক্ত আয়নকে বলা হয় সাধারণত কার্বোক্যাটায়ন তো প্রথম ধাপটা হলো কার্বোক্যাটায়ন তৈরি হলো এবং এই কার্বোক্যাটায়ন তৈরির প্রক্রিয়াটা যত তাড়াতাড়ি হবে অন্য দ্বিতীয় বিক্রিয়াটাও তত দ্রুত হবে অর্থাৎ বিক্রিয়াটা তত তাড়াতাড়ি সংঘটিত হবে তো যেহেতু আমরা জানি যে এই প্রথম ধাপটা হচ্ছে বিক্রিয়ার হার নির্ধারণকারী ধাপ সেহেতু টোটাল বিক্রিয়াটা নির্ভর করবে প্রথম ধাপের উপর তারপর কার্বোক্যাটায়ন তৈরি হওয়ার পর পটাশিয়াম হাইড্রোক্সাইডের উইচ যেখানে আমরা বলছিলাম যে নিউক্লিওফাইল সে ঋণাত্মক চার্জযুক্ত সে কী করলো কার্বোক্যাটায়নের সাথে যুক্ত হলো তার বিক্রিয়াটা খুব দ্রুত হবে সাথে সাথে তৈরি হয়ে যাবে অ্যালকোহল তৈরি হয়ে যাবে অর্থাৎ 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি হয়ে যাবে আর যে পটাশিয়াম ছিল ক্লোরিন মিলে হবে কি পটাশিয়াম ক্লোরাইড তো এভাবে SN1 বিক্রিয়াগুলো সংঘটিত হয় তো এখানে আরেকটা কথা বলে রাখি সেটা হলো এখানে দেখো বিক্রিয়ক আর উৎপাদ তার কনফিগারেশনের কোনো চেঞ্জ হয়নি কনফিগারেশন বলতে কি বোঝায় একটা অণুতে পরমাণুগুলো যেভাবে যুক্ত থাকে এটাকে বলা হয় তার কনফিগারেশন যেমন এখানে ক্লোরিনটা যেই পাশে ছিল এখানে ওয়েস মূলকটা ঠিক সেই পাশে যেটাকে আমরা এখানে ক্লোরিনটাকে বলতে পারি লিভিং গ্রুপ অর্থাৎ যে মূলকটা এখান থেকে চলে যাবে অর্থাৎ যে প্রতিস্থাপিত হবে অন্য আরেকটা মূল দ্বারা যেমন এখানে ক্লোরিন প্রতিস্থাপিত হয়েছে ওয়েস মূলক দ্বারা ফলে এই দুইটাই হচ্ছে কি একই ধরনের বা একই ধর্মের এই জন্য একই ধর্মের একজন চেয়ার একজন যখন শক্তিশালী হয় তখনই একজন আরেকজনকে কী করে ফেলে প্রতিস্থাপিত করে ফেলে তো তাই আমরা বলতে পারি যে SN1 বিক্রিয়ায় কনফিগারেশনে কোনো পরিবর্তন হয়নি অর্থাৎ ওয়েস মূলক ততক্ষণ পর্যন্ত কার্বোক্যাটায়নের সাথে যুক্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত এখান থেকে লিভিং গ্রুপ হ্যালোজেন অপসারিত না হবে ওয়েস মূলক কিন্তু ইচ্ছা করলে এই দিক থেকে বা এই দিক থেকে আসতে পারত কিন্তু আসতে পারে নাই কেন আসতে পারে নাই কারণ হচ্ছে এই লিভিং গ্রুপ লিভিং গ্রুপ যতক্ষণ না যাবে ততক্ষণ সে আসতে পারবে না দ্বিতীয় হলো এখানে সিস থ্রি মূলকগুলো বড় ফলে ওয়েস মূলক যদি অন্য দিক থেকে আসতে চাইতো এই দিক থেকে বা এই দিক থেকে এদের মধ্যে একটা স্টেরিক বিকর্ষণ কাজ করত যার কারণে ওয়েস মূলকটা আসতে পারবে না অন্যদিকে যেই দিক থেকে লিভিং গ্রুপ অপসারিত হবে সেই দিক থেকে আসতে হবে এজন্য
SN1 বিক্রিয়ায় কোনো কনফিগারেশনে পরিবর্তন হয়নি। তো SN1 বিক্রিয়ার যে ধাপ ক্রম সেটা হচ্ছে কি 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের তারপরে 2 ডিগ্রি